কোয়েশ্চেন নাম্বার দেখ, 70টা কি বলেছে? 70টা বলেছে অ্যাপ্লিকেবিলিটি অফ রোলস থিওরেম ফর দ্য ফাংশন এফ এক্স ইন দ্য ইন্টারভ্যাল এ বি। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা, যাই হোক না কেন, এখানে আমার যদি দেখিস এটা কিন্তু আমি যদি এটাকে জাস্ট ভেঙে দিই না, মানে এফ এক্সটাকে লগটাকে যদি ভেঙে দিই, তাহলে এফ এক্স ইকুয়াল টু কত হবে, লগ অফ ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস লগ অফ এটা এ প্লাস বি ইন্টু এক্স। অ্যাকচুয়ালি দেখ এ বি এই দুটোই হচ্ছে জিরোর থেকে বড়, এ বি জিরোর থেকে বড়, আর এক্সটা যেটা হচ্ছে সেই এক্সটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে চুজ করা একটা ব্যক্তি। তার মানে ডেফিনেটলি এইটা টোটালটা কিন্তু কন্টিনিউয়াস হবে, কারণ লগ ফাংশন কিন্তু কন্টিনিউয়াস কিন্তু জিরোর থেকে বড়, মানে অ্যাকচুয়ালি এরকম লগ ফাংশনটা এরকম হয়, মানে জিরোর পরে কিন্তু সে কন্টিনিউয়াস, পুরোটাতেই কন্টিনিউয়াস, কোথাও কিন্তু কোনো ব্রেক নেই। এবং ডিফারেন্সিবিলিটি টেস্ট করি, এটা যদি ডিফারেন্সিবিলিটি টেস্ট করি, মানে এফ ড্যাশ এক্স যদি করি, তাহলে এটা আসবে দেখ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি, এইটার জন্য টু এক্স পাওয়া যাবে, আর এটা যদি ডেরিভেটিভ করিস তাহলে কত, শুধু এক্স ইন ওয়ান বাই এ প্লাস বি ইন্টু এক্স, এরকম ধরনের দাঁড়াবে। এবং এইটা ডেফিনেটলি আমার, মানে যদি এটাকে একসঙ্গে করে দেওয়া হয় তাহলে কত দাঁড়াবে, একসঙ্গে যদি করে দেওয়া হয় সেটা হচ্ছে ওই এক্স, এখানটা এক্স স্কোয়ার প্লাস এ বি আছে তাই তো, আর এখানটা আছে, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এটা হচ্ছে লগ অফ এ বি। এটাকে একটা কাজ করতে পারিস, এটাকে লগ অফ এ প্লাস বি ইন মাইনাস লগ এক্স, তার মানে অ্যাকচুয়ালি এটা থাকবে না, ওয়ান বাই এক্সই থাকবে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার সরি এক্স এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স, এটা লসগ হবে, এবং করবার পর দেখবি এক্স স্কোয়ার মাইনাস এ বি একটা থাকবে, তার মানে এইটা কোনো দিনই জিরো হবে না, কারণ হচ্ছে এ বি এটার মধ্যে এক্সটা রয়েছে, এবং এই দুটোই হচ্ছে কেটার তার জিরো, তাহলে এই নিচেটা জিরো হওয়ার সম্ভাবনা নেই কোনোভাবেই, তার মানে কোনোভাবেই এটা এক্সিস্ট নন এক্সিস্ট নয়, এটা এক্সিস্টেবল। তাহলে দেখা যাচ্ছে এই ফাংশনটা এ বি ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস বটে, ডেরিভেবল বটে, এবং এফ এ কত হয় দেখি, এফ এ যদি এখানে এ পুট করি তাহলে কত হবে, লগ অফ এ স্কোয়ার প্লাস এ বি, আর এখানে যদি এ পুট করি তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এটা লগ ওয়ান মানে জিরো হয়ে যাচ্ছে, আর এফ বি কত হচ্ছে, যদি বি পুট করি তাহলে কত হবে, লগ অফ বি স্কোয়ার প্লাস এ বি বাই এ বি প্লাস বি স্কোয়ার, মানে এটাও লগ ওয়ান মানে জিরো, ঠিক আছে। তার মানে দেখ এটা রোলস থিওরেম সবগোটা কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে রোলস থিওরেম সবগোটা কন্ডিশন স্যাটিসফাই করছে মানে কি, রোলস থিওরেম বলছে এ বি এর মধ্যে একটা যাই পাওয়া যাবে যার জন্য এফ ড্যাস যাই ইকুয়াল টু জিরো হবে, তার মানে কী হবে, এইটা জিরো হবে তাই তো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বিটা জিরো হবে কারণ তলারটা জিরো নয়, তাহলে অটোমেটিক্যালি এক্স ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার এ বি বেরোলো ব্যাস, বা যাই ইকুয়াল টু, যদি তুই বলিস যাই ইকুয়াল টু তাহলেও কোনো অসুবিধা নেই, এফ ড্যাস যাই ইকুয়াল টু জিরো তাহলে এটা যাই, এফ ড্যাস যাই ইকুয়াল টু জিরো ব্যাস, ডান বল এটাতে।